এলাকায় সুদ খাওয়া কি হালাল না হারাম? এখানেও হারাম। ঘুষ খাওয়া, ঘুষ আছে না নাই? অনেকে ঘুষ নেয় আলেমদের মতো, এই যে এইভাবে দেয় আস্তে ঢুকে থয়, আছে না নাই? এটা নাকি হাদিয়া বানাইছে, এখন চিন্তা করছেন? আস্তাগফিরুল্লাহ। ইমানদার কখনো ঘুষ খেতে পারে না? এখানে আল্লাহর গোলামি হচ্ছে, আমি আল্লাহকে ভয় করি, সুদ ঘুষ আমি মুসলমান খেতে পারি না, এটা আমার ইমান আমাকে নিষেধ করেছে। জমির আইল খেলা লোক আপনাদের এলাকায় আসেনি? আছে। তার পাশে জমি থাকলে ও জমি একদম পুলসিরাত বানাই দেবে, পুলসিরাত মানে একদম চিকন, সে তার চিকন বানায় সারবে। এরকম কিছু লোক আছে না নাই? এক লোক শুনছে যে অনেক দিন যে দুধে পানি দেওয়া খারাপ, আলেমরা বলে, সে এখন আর দুধে পানি দেয় না, এখন পানির মধ্যে দুধ দেয়, এরকম লোক আছে না নাই? ঠিক কিনা ভাই? পানির মধ্যে দুধ দেয়। তাহলে আমি আল্লাহর গোলাম হতে পারলাম কি বলেন? পারলাম? পারলাম না। আজকে আমার এলাকায় একটা দাওয়াত দিছে আমাকে, মুসলমানি সুন্নাতে খাতনা, প্রত্যেকটা জিনিসের একটা উপলক্ষ আছে, বিবাহ শাদী কি বলে আপনার আকিকা আছে না ভাই? সে বলতেছে এই অনুষ্ঠানটা কি মুসলমানি, মুসলমানি মানে সুন্নাতে খাতনা, কিছু একটা কাটা হয়েছে কি বোঝেন না? কেন করলেন? একটা ছেলে তো না করেও পারি না। আরে বেটা, আল্লাহর গোলামি থেকে বের হইয়া শয়তানকে অনুসরণ করার মধ্যে একটা ছেলে আছে নাকি? আবার একটা ছেলের জন্য এই একটা অনুষ্ঠান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মুসলমানি করার মধ্যে অনুষ্ঠান করার কোনো জায়েজ কোনো তরিকা ইসলামের মধ্যে নেই, ওটা একটি গোপন জিনিস, সুন্নাতে খাতনা, এটা মুসলমানের করতে হবে। এটা এটা করে তারপরে মানুষকে খাওয়ানো, নেশার উঠানো, আপনাদের এলাকা আসেনি এরকম? তাহলে বোঝা গেল আমি আল্লাহর গোলাম হতে পারি নাই। আমি অনেক বড় লোক, আমার বাড়ির পাশে কেউ থাকতে পারে না, থাকলেই আমি তাকে কষ্ট দিচ্ছি, তার জায়গা জমি নিয়ে যাচ্ছি, তারপরে জাল দলিল দিচ্ছি, এরকম কিছু লোক আমাদের এলাকায় আছে তো? তাহলে বোঝা গেল আমি আল্লাহর গোলাম হতে পারি না।